আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ভাবতে অবাক লাগে স্বাধীনতার 75 বছর পরেও হয়নি পাকা রাস্তা, এটা কি সম্ভব? আর এই সম্ভবটাই সম্ভব হয়েছে দীর্ঘ দুদশক ধরে সংস্কারের অভাবে বেহাল দশা, পথশ্রী প্রকল্পের ভাগ্যের শিখে ছেড়েনি এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেকের জেলা সফরের আগে একবারও রাস্তার দাবিতে সোচ্চার হলো এলাকাবাসী, ভোটের বয়কটের ডাকও দিলেন এবং দিলেন হুঁশিয়ারি। স্বাধীনতার 75 বছর পরে পাকা রাস্তা হয়নি মালদার হরিশ্চন্দ্রপুরের 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝিঙ্গাডাঙ্গা গ্রামে। লালমাটির রাস্তা খাদাখন্দে ভরা, দীর্ঘ দুদশকের সংস্কারের অভাবে কার্যত বেহাল দশা। পার থেকে ঝিঙ্গালগাল পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা গ্রামের মূল প্রবেশপথ। পার্শ্ববর্তী 20 থেকে 25টি গ্রাম বা 5 থেকে 6 হাজার মানুষ দৈনিক যাতায়াত করে এই রাস্তা দিয়ে। যানবাহন তো বটেই, বৃষ্টি হলে মানুষের চলাফেরার পক্ষেও অযোগ্য স্থান হয়ে ওঠে। হাসপাতালে যাওয়ার কিলোমিটার দূরত্ব রাস্তা ঘুরে যেতে হচ্ছে প্রায় 8 কিলোমিটার। আগুন লাগলে গ্রামে আসতেই পারছে না দমকলের গাড়ি। এদিক ওদিক দুদিকেই পথশ্রী প্রকল্পের আওতায় রাজ্যের কয়েক হাজার বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে, কিন্তু তাতে ভাগ্যের শিকা ছিঁড়েনি ঝিঙ্গাডাঙ্গা গ্রামের রাস্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জির জেলা সফরের আগে এবার রাস্তার দাবিতে সরব এলাকাবাসী, দ্রুত রাস্তার কাজ না হলে ভোটের বয়কটের ডাকের এবং হুঁশিয়ারিও দিয়েছেন। এদিকে তৃণমূল কংগ্রেসের দাবি পঞ্চায়েত, কংগ্রেসের পঞ্চায়েত হওয়াতেই সেখানে উন্নয়ন হয়নি। যদি পঞ্চায়েতের প্রধান বিমান বিহারী বসাক সাফাই দিয়েছেন NDRGS এর প্রকল্পের টাকা বন্ধ থাকায় রাস্তার কাজ শুরু করা যায়নি, শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। বিকল্প ব্যবস্থা নেই আপনাদের চরিত্রটা হচ্ছে আমাদের যতদিন থেকে দেশ স্বাধীনের হয়েছে তার জন্য আমাদের রাস্তাটার অনেক যোগাযোগ বন্ধ আছে, আমাদের রাস্তাটা দরকার আছে ইমিডিয়েটলি। কাজ কীভাবে হবে? দুর্গল ঝিকোডাঙ্গা মানুষের কাছে, মানুষের এর আগের যে পঞ্চায়েত ভোট সেখানে একটা ভুল হয়েছিল, ভুলটা হয়েছিল তারা কংগ্রেসকে ভোট দিয়ে কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত করে দিয়েছিল। কংগ্রেস শুধু ভাওতাবাজি ছাড়া কংগ্রেসের তো কোনো কাজ নেই, কাজ করতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্য থেকে ঠিক কাজ পাঠাচ্ছেন, সমস্ত প্রকল্প, সমস্ত রাস্তার প্রকল্প ঠিক পাঠাচ্ছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক পঞ্চায়েতে, পশ্চিমবাংলার প্রত্যেক পঞ্চায়েতে উন্নয়নের জোহার লেগেছে, কিন্তু আমাদের ভিঙ্গল অঞ্চলে দেখছি যে কংগ্রেসের পঞ্চায়েত যেখানে আছেন তারা কোনো কাজ করছেন না, কোনো কিছু করছেন না, কাজ এসে থেমে থাকছেন, কিন্তু অঞ্চলে অবধি কাজ এসে থেমে থাকছেন, অঞ্চলে কোনো কাজ সেই অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি না, তারা কোনো কাজ করতে পারছে না। আমরা ভিঙ্গল এবং ঝিকোডাঙ্গা মানুষের কাছে আমরা অনুরোধ রাখবো, সামনে যে পঞ্চায়েত ভোট সেই পঞ্চায়েত ভোটে আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থীকে জয়যুক্ত করে সেই ভিঙ্গল অঞ্চল যদি তৃণমূলের আন্ডারে আসে, তৃণমূল যদি সেই ভিঙ্গল অঞ্চল দখল করতে পারে, সামনের দিনে সমস্ত উন্নয়ন করতে পারলে তৃণমূল কংগ্রেসই পারবে, উন্নয়ন করতে পারলে তৃণমূল কংগ্রেস সৈনিকরাই উন্নয়ন করতে পারবে। রাস্তা 2001 হয়েছিল লালমাটির রাস্তা, তারপরে আজ অবধি একটা ইট বা একটা লালমাটি পড়েনি। যাওয়ার তো কোনো যোগ্য ছিল না, কালাবের ছেলেগুলো এটা দিয়ে আগামীবার সমান করেছে ওরা নিজের টাকা দিয়ে, কিন্তু সরকারি কোনো খরচা নেই এখানে। আর তারপরে এখান থেকে যদি আমাদের অ্যাম্বুলেন্স নিয়ে চাঁচল যেতে হয় 10 কিলোমিটার ঘুরে আসতে হয় তুলসিয়াট্টা হয়ে, আর এদিক দিয়ে আমার রাস্তা হলো 2 কিলোমিটার আর ওদিকে আপনার 10 কিলোমিটার। বা কোনো একটা লোক কিছু হবে যে জমি, এখানে তো জমি চাষবাস হয়, পাট নিয়ে যাওয়ার সমস্যা, আগুন লাগলে দমকল কোথ থেকে আসবে, বা বিভিন্ন রকম সমস্যা রয়েছে, ছেলেগুলো কলেজ স্কুল যাওয়ারও সমস্যা, প্রায় এই রাস্তার উপর দিয়ে 20-25টা গ্রামের যাতায়াত ডেলি, আপনার ধরেন আনুমানিক 5 থেকে 6 হাজার লোক যাতায়াত করে। তো এগুলো সরকার শুনছি পথের সাথী কী কী স্কিম করেছে, কিন্তু এই রাস্তার জন্য কোনো স্কিম নেই। রাস্তার অবস্থা তো শুরু থেকেই এরকম, কোনোদিনই মানে ভালো হয় না। আর রাস্তা হওয়ার নাম হয় ভোটের সময় বলে যে রাস্তা হবে, কিন্তু হয় না। তো আপনাদের রাস্তার সমস্যা তো এখন কোনো রকমের গাড়ি বা কোনো যানবাহন চলাচল হবেই না, অনেক দূর যেতে হয় হেঁটে গাড়ি ধরতে। তো আমরা সবাই ভাবছি যে আর ভোট দিব না কাউকে।
চার চাকা বা কোনো কিছুই ঢুকে না, দমকল ঢুকে না, আর অনেকটা কষ্ট হয় বৃষ্টির সময়। সারা রাস্তাটা কাদা হয়ে যায়, তো কোনো গাড়ি ঢুকে না, অ্যাম্বুলেন্স তো আসে না, ডেলিভারিরও বেশি কষ্ট হয়। আমরা এখন ভোট দিতে চাইছি না কোনো নেতাকে। ডাঙ্গা গ্রামে না ঝিকরডাঙ্গা তো ওই অলরেডি ওটা এনার্জিএস থেকে প্রায় 20 লাখ না 15 লাখ টাকা সম্ভবত আমার টেন্ডার হয়ে গেছিলো, ই টেন্ডারের মাধ্যমে করা হয়েছিল। কিন্তু এনার্জিএস থেকে ই টেন্ডারটা আমাদের বড় সাহেব আমাদের মালদা থেকে তখন আমাদের বলা হলো যে এটা আর খুলে লাভ নেই, যেহেতু এনার্জিএস থেকে আমরা টাকা পাচ্ছি না, এখন দিচ্ছেন না, টাকা কবে দিবে, টাকা দিলে তাইলে ওইগুলো কাজ করা যাবে, এই অবস্থার মধ্যে আছে। তাছাড়া আমার আর সব মোটামুটি আমার অঞ্চলে তো হয়ে গেছে, ওই জায়গাটা আমি 23-24 অর্থবর্ষে আবার ধরেছি, আদার্স ফান্ড থেকে 23-24 অর্থবর্ষে আমরা অল্প অল্প করে ধরে ওটাকে শেষ করে দেব যদি এনার্জিএসের টাকা না পাই। এই আমার নাম বিমান বিহারী বসাক, ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত প্রধান। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।